আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কান্নার নোনা জলে হারা, লেখাপড়ায় মন বসাতে পারছে না আঙ্কেল। কেন? না মানে এনগেজমেন্টের ডেট ডিক্লেয়ার হওয়ার পর থেকে ও বিয়ে ছাড়া আর অন্য কোনো কিছু ভাবতে পারছে না আঙ্কেল। মেয়েদের নাকি ঠিক এরকমই হয়। বাদশার কথা সদরুল কিছু বলেনি? বাদশা না তো, কি করেছে বাদশা? বাদশা কদিন আগে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। রক্তের সম্পর্ক চাইতে বোনের সম্পর্ক বড় স্যার। আমি আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না, আপনি আমার যাইতে কইেন না। সুপ্রিয়া আমার মুখখানা দেখলে আমার আমার মাইয়াটা বাইসে থাকলে যে 10 কোটি টাকার লোভ সংগঠন করতে পারে তাকে আর যাই হোক ক্রিমিনাল বলা চলে না। বাদশা যে ক্রিমিনাল তার আরেকটা প্রমাণ তোমাকে আমি দিচ্ছি। বাদশা আয়েশাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। বাপিয়া আমাকে জোর করে হলেও জয়ের সঙ্গে বিয়ে দেবেই, বাট আই মাস্ট স্টপ হিম। কিন্তু কিভাবে? আচ্ছা কাঁটা দিয়ে কাঁটা তুললে ব্যাপারটা কেমন হয়? ইয়েস, এত রাতে আবার ফোন করলো কেটে? আবার কোন ফোন দিয়ে আটতেছে কেটে? হ্যালো। হ্যালো হাবিব, কেমন আছো তুমি? তোমার ষড়যন্ত্র সফল হয় নাই। ভালোই আছি। তুমি আমার পুলিশ জায়গা ভাই, তুমি আমার
যে কিরকম প্রশ্নেরা বুঝতে পারছ না। আশঙ্কা বিজলি বাতির মতো পুলিশটা এলো পত্রিকা হয়তো আগে থেকেই পুলিশ তোমাকে ফলো করছে। তোমার ভুলে গেলে চলবে না ভাবি, তুমি একজন ফেরারি আসামি। তুমি সত্যি পুলিশে আসতে পাও না? অবশ্য না ভাবি, আমি তোমাকে ভালোবাসি ভাবি। আমি তোমাকে ঘর মাথার স্বপ্ন দেখি, সেই আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি বলো? তুমি তুমি আমার এই তুলে সরানোর জায়গা আমার ফারেন্টা করতে বুঝো না? ও ভাবি তুমি ভুল বুঝছ আমাকে। আমি তোমাকে ক্লিন করার জন্য কোর্টে সারেন্ডার করতে বলেছিলাম। তুমি বলো, তুমি যখন বলেছি তুমি কোর্টে সারেন্ডার করবে, আমি তোমাকে একবার ফোর্স করেছি বলো? হ্যাঁ এটা কোনো নাই, ব্যাংক ফোর্স তো দেখো আমি অনেক বড় একটা বিপদে পড়েছি ভাবি। আই নিড ইউ হেল্প। তোমাকে কি বলবো? ফোনে বলা যাবে না, কাল সকালে তুমি যেখানে বলবে সেখানেই আমি চলে আসবো। ওকে প্লিজ হাবি, প্লিজ আমাকে তুমি ফোন বুঝবো না, প্লিজ। গুড নাইট। তুই আমার কথা বিশ্বাস করতেছিস নে? ওরে পাগল, আমি যেটা তোরে কলাম আচ্ছা বাবা ঠিক আছে, তোর কোনো চিন্তা করতে হবে না, আমি যেরাম যেরাম কলাম তুই সেরাম সেরাম কর, তারপর দেখ। আরে বাবা তুই আমার হাতে ছেড়ে দে না ব্যাপারটা, এত বেশি বুঝতে চাস কি জন্য? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না ওই ব্যাপার তোমার অত চিন্তা করার দরকার নেই, সেটা আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা একটু পরে কথা, তোমার সাথে আমি কনফিডেন্সিয়ালি কিছু বলতে চাই। কোন আঙ্কেল? আমি আশা করব তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না এবং কথাগুলি কারোর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে আঙ্কেল। বাদশাহ চলে গেল কেন? ও মানিক বাদশাহ বাইরে পুলিশের হাতে তুলে দিতে চাইল, মনে হয় ভয়তে বলাইছে। তুমি শিওর মানিক পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল? হ্যাঁ আমি শিওর, বাদশাহ ভাই আমি নিজের মুখে কত শুনেছি, আন্টিও তো মানিক কইল, অবশ্য আন্টি মানা করিল। তাহলে তুমি জয়রে বিয়ে করবা না? না কারে করবা? কাকে আবার? তোমাকে? তুমি বিশ্বাস কর না তাই না? কেন জানি মনে হয় তোমার বিশ্বাস করলে আমি ঠকুম। খুবই স্বাভাবিক, বিকজ আমার মতো একটা মেয়ে তোমাকে ভালোবাসে এটা শুনেছি কেউ অবিশ্বাস করবে, যে কারণে তুমি মনে করছো যে তুমি ঠকবে। ঠিক আছে কও আমার কি করতে হবে। জয়কে আমার জীবন থেকে সরাতে হবে। শালার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নাই? তোমার নামে আমি বানায় বানায় কত বাজে বাজে কথা জোরে কইছি, তারপরে ও তোমার পিছ ছাড়ে না, আঠা কাঁঠালের আঠা। এখনো তো ভয় দেখো, বাট এটা যেন ও কোনোভাবেই করছি
আমার মনে হয় কি জানো, তোমার বাপেও ভয় দেখাই দিবে। বাপি কে? হ্যাঁ, আমার মনে হয় তোর বাপি যদি রাজি করাইতে পারি আর সে যদি স্বেচ্ছায় বিয়েটা ভাঙা ফেলায়, তাহলে তো মনে করো যে সাপটাও মরল লাঠিটাও ইনট্যাক্ট থাকলো। আমি কিছু জানি না, যা খুশি তুমি তাই করো, বাট সোমবারের আগে অনুষ্ঠানটা পণ্ড করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তোমার লেগা রিক্স লোম। ও হাবিব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবিরকে তোমার জোর করা ঠিক হবে না। এখানে জোর করার কি আছে? আদিলের শিল্পের বিয়ে তো সেটেল করাই আছে। এখন ধরো আদিল অসুস্থ না হলে এতদিনও তো তোর বিয়ে হয়েই যেত। কিন্তু সিচুয়েশন তো পাল্টে গেছে, আবিদ স্যার নিজেই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে আবিদ সাহেবই ফ্যাক্টর, তাই না? ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। অন্য আর ফ্যাক্টর? আদিল কোনোদিনই সুপ্রিয়াকে বিয়ে করতে চায় নাই, তোমার আর বৌমার চাপে পড়েও রাজি হয়েছিল। শুধু চাপে পড়ে রাজি হয়নি, অন্য কারণও ছিল। তুমি সুপ্রিয়ার প্রতি আদিলের অব্লিগেশনের কথা বলছো তো? আমি আগেও এটা বিশ্বাস করিনি, এখনো করি না। তুমি বিশ্বাস না করলেও চিরকাল সত্যটা সত্যই থেকে যাবে। দেন লিভ ইট টু আদিল। আদিল যদি স্বেচ্ছায় সুপ্রিয়াকে বিয়ে করে আমি আপত্তি করব না, কিন্তু আমার মত আদিলের সঙ্গে সেজুতির বিয়ে হলেই ভালো। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ সে যদি তোমার বোনের মেয়ে। তুমি না? কি? না কিছু না। সেজুতি। গুড মর্নিং। গুড মর্নিং, এসো। তুমি এত সকাল সকাল? না, আন্টি অফিসে যাওয়ার আগে ভাবলাম ওনার সাথে দেখা করে নিই। আন্টি আছেন তো বাসায়? হ্যাঁ, মা আছে, বাবা আছে, তুমি দুজনের সাথে কথা বলতে পারবে। আচ্ছা, আদিল আছে তো বাসায়? আদিল মুম্বাই থেকে ফিরতে পারেনি, ফ্লাইট ক্যান্সেল হয়েছে ফগের কারণে। আমার মনে হয় দু একদিনের মধ্যে চলে আসবে। মানিক ভাই, আমাকে একটা ছোট্ট ফেভার করবেন? একটা কারণে স্বামীর সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে। মানিক ভাই, আপনি যদি কাইন্ডলি আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করে দিতেন। স্বামী তো বাসায় নেই। এত সকালে আবার কোথায় গেল? কাল রাতে মায়ের বাসায় ছিল, আজকে সন্ধ্যার পর। এতক্ষণ তো ওয়েট করতে পারবো। তুমি ফোনে কথা বলতে পারো। আমার মনে হয় ফোনে আমি একটু কনভিন্স করতে পারবো না। বেটার আপনি ফোন করে আমার সাথে যদি কথা বলিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, তুমি বাবা আমার সাথে কথা বলে আসো, বাবা মা তোমার অফিসে বেরিয়ে দেবে, তারপর আমি ফোনে ধরে দিচ্ছি। ওকে, আপনিও কি অফিসে যাচ্ছেন? যাবো একটু পরে। ঠিক আছে, তাহলে আমি ওনাদের সাথে কথা বলে আসি। বাচ্চাকে আমরা অনেক চেষ্টা করেও বাড়ি থেকে তাড়াতে পারিনি। ও যখন স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, দ্যাট শুড বি দ্য এন্ড। আর কখনো সেই বাড়িতে আসতে পারবে না। বাদশার চিঠির মর্ম তুমি বুঝেছ? ওটা একটা হুমকি ছাড়া কিছুই না। আমার তা মনে হয়। তোমার কি মনে হয়?
কোনো ফলস কেসে আমাকে ইমপ্লিকেট করতে পারে, অথবা পুলিশ নিয়ে বাড়িতে ঢুকতে পারে, আর নাহলে প্রেস কনফারেন্স করে আমার বিরুদ্ধে পাবলিক ওপিনিয়ন মোবিলাইজ করতে পারে। সন্ত্রাসী হামলাও বিচিত্র নয়, আর এই জন্যই আমি তোমার কথা মতোই সব হয়েছে। কেউ ওকে ডিস্টার্ব করেনি? অবশ্যই ডিস্টার্ব করা হয়েছে। আমি বিদেশ যাওয়ার আগে তোমাদের বারবার রিকোয়েস্ট করেছিলাম, আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা কোনো অ্যাকশনে যাবে না, অথচ মানিক পুলিশ কল করেছে। না তো, বাড়িতে কোনো পুলিশ আসেনি তো? আসতে পারতো, আর সেটা টের পেয়েই হয়তো বাচ্চা চলে গেছে। হ্যাঁ, তোমার ছেলেকে আমি নিষেধ করেছিলাম, কিন্তু মানিক পুলিশ ডাকার পক্ষে যেভাবে যুক্তি দেখিয়েছে তা তো ঠান্ডানো যাবে না। কিসের যুক্তি? আন্টি আসবো, এসো ভিতরে এসো। বেঁচে থাকো মা, তুমি যাও মানিকের সঙ্গে কথা বলো, ওর সঙ্গে আমার কথা আছে। বসো বসো মা। কেমন আছো? জি ভালো। তোমাকে ডেকেছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, ঠিক ঠিক উত্তর দেবে। বাবা, আমি পুলিশ ডাকতাম না, শুধু বাচ্চাকে ভয় দেখানোর জন্য পুলিশের কথা বলছিলাম। তুই থানায় রিটেন কমপ্লেন করিসনি? হ্যাঁ করেছি, আমি একটা জিডি করেছি যে বাসায় একটা আউটসাইডার এসে ডিস্টার্ব করছে, এটা তো অযৌক্তিক কোনো কিছু নয়। এখন বাদশাহ যদি কোনো অ্যাকশনে যায় তখন কি করবি? আমাদেরকে ঠেকাতে হবে। তুমি একটা মানে একটা অন্যায়ের কাছে মাথা নত করবে বাবা, এটা তো অসম্ভব, আমরা করতে পারি না অন্যায়ের কাছে মাথা নত। হ্যালো, হ্যাঁ জিএম সাহেব বলুন। জি হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা ফিরেছেন, বাবা আমার সামনে আছেন, কথা বলতে চান? দেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলুন জিএম সাহেব। হ্যালো বলুন। হোয়াট? আমার বিরুদ্ধে কি? চিঠিটা কখন পেয়েছেন? আচ্ছা, বিষয়টা কার সঙ্গে আলাপ করবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব চিঠিটা বাসায় পাঠিয়ে দিন। কি হয়েছে বাবা? বাদশাহ আমার বিরুদ্ধে রিট করেছে। রিট? আমি জানতাম বাদশাহকে আঘাত করলে সে চুপ করে বসে থাকবে না। সম্মানহানির ব্যাপারে যে ব্যাপারটা আমি গোপন করতে চেয়েছিলাম সেটা আর গোপন থাকল না। প্রথমে তুমি থানায় জানালে, আর তারপর এখন কোর্ট জানল। কালকে যদি পত্রপত্রিকায় প্রকাশিত হয় আমি অবাক হব, মানসম্মান কিছু রইল না। আমি মানুষের কাছে কত ছোট হয়ে যাবো জানিস? তোমাকে একটা প্রশ্ন করব, আশা করি সত্যি সত্যি উত্তর দেবে। জি অবশ্যই আন্টি, আই প্রমিস। তুমি আর আদিল কিডন্যাপড হওয়ার পর এক ঘরে রাত কাটিয়েছিলে? তোমাদের মধ্যে আনওয়ান্টেড কিছু ঘটেনি? আদিল বারবার বলেছে কিছু ঘটেনি, কিন্তু তুমি বলছো ঘটেছে, মেডিকেল রিপোর্টও তুমি দেখিয়েছ। বলো আসল সত্য কোনটা, বলো। কিছু ঘটেনি আন্টি, আসলে
আমি একটা কারণে মিথ্যে কথা বলেছিলাম। আন্টি আন্টি, আমি আদিলকে অনেক ভালোবাসি, অনেক। কিন্তু আদিল আমাকে কখনোই ভালোবাসেনি, কখনোই না। তাই আমি জেদ করেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে যে করে হোক আমি আদিলকে বিয়ে করবই। সেই কারণে তাই আদিলকে ট্র্যাপ ফেলেছিলাম। বলো। সরি আন্টি, আমি আমি অনেক বড় অন্যায় করেছি। আই এম রিয়েলি সরি আন্টি। কিন্তু আন্টি, আমার পারপাস কিন্তু খারাপ ছিল না। আদিল যদি বুঝতে পারে তুমি তাকে ট্র্যাপ করেছ, তাহলে কি হতে পারে বুঝতে পেরেছ? ও আমাকে হেট করবে। ব্যাপারটা আর কে কে জানে? শাম্মি জানে। বাদশাহ হাইকোর্টে আমার বিরুদ্ধে রিট করেছে। ও মাই গড, কি করে জানলে তুমি? হাইকোর্ট থেকে অফিসের চিঠি এসেছে, জিএম সাহেব জানালেন। কি ধরনের রিট হতে পারে? ছেলেটা কি করে? ব্যাংক কর্মকর্তা। ছেলেটা ভালো। তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? Da 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 da